জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহার। জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধরি জয় গিরিবর ধরি। জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধরি জয় গিরিবর ধরি। যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যমুন তীরি যৌন তীরায়ন সরি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈতায় গদাধর শিবশয়াদি ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
Hare Krishna, 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 Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, 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 Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare. Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jayo Radha Madhava Radha Madhava Radhe. Jayo Jagannath Jayo Jagannath Baladeva Jayo Subhadra. Jagannath Swami Nayana Pathogami Nayana Pathogami Babu Tume. Jayo Gaura Nitai Jayo Gaura Nitai Gaura Nitai Jayo Gaura Nitai Jayo Gaura Nitai. Jaya Jaya Prabhu Paya Prabhu Paya Prabhu Paya Radha Prabhu Paya Jaya Jaya Prabhu Paya Prabhu Paya Radha Prabhu Paya Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Nidai Gauri Siddhalada Premanandi Hari Hari Bol Jai Jagat Guru Srila Prabhupada Ki Iskan Pratishthata Acharya Srila Prabhupada Ki Granthraj Amal Puran Srimad Bhagavatam Ki Bhuvano Mangalakari Golokera Premodhana Juga Dharma Hari Naam Sankirtane Ki নামাচার্যল ঠাকুরে কি শিল রামানুচার্যের শুভ আবির্ভাব তিথি মহম্মদ সবে কি সবে তো গৌর ভক্তবৃন্দ কি অনন্ত অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি নিতাই গৌরে সীতানাথে প্রেমানন্দে হরি 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 ও অরিয়ন্ত সত্য।
ॐ अज्ञानतिमिरन्धस्य घनाञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামধ্যম দদাতি সপদান্তিকম্। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম্ শ্রীগুরুন্ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথানিতং তং সজীবম্। সাদৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণপাদং সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বঞ্চাকল্পতরুভ্যঃ কৃপা সিন্ধুময়ীব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপজরূপকম ভক্তাবতারং ভক্তাকং নমামি ভক্তশক্তিকম্। নমো মহাবদনায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্রম সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। বৃন্দায় তুলসী বৈপ্রিয়ায় কেশবস্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে অং তৎসত্। এখন আমরা শ্রীমদ্ভাগবতম সপ্তম স্কন্দ দৈত্যরাজ হিরণ্যকশিপু নামক দ্বিতীয় অধ্যায়ের আজকের ২৫ থেকে ২৭ নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं দেবীং সরস্বতী ব্যাসম তত জয় মুদিরায়ে। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টিকীম্। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘতে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণম শ্রীচৈতন্যেশ্বরম পরমানন্দময়। হরে কৃষ্ণ।
25-26 নাম্বার শ্লোকে যেহেতু তাৎপর্য নেই, আমি শ্লোকটা আমি একা পড়ব এবং অনুবাদ। তো 27 নম্বর শ্লোক বোর্ডে লেখা আছে, আমরা সবাই মিলে বলার চেষ্টা করব। এষ আত্ম বিপর্যাস হি লিঙ্গে লিঙ্গ ভাবনা, এষ প্রিয়া প্রিয়ৈর যোগ বিয়োগ কর্ম সংস্কৃতি, সম্ভবস্য বিনাশস্য শোকস্য বিবিধ স্মৃতঃ অবিবেকস্য চিন্তা চ বিবেকা স্মৃতিরেব চ। প্রবাদ কর্তৃস্বকের অনুবাদ। জীব মহাচ্ছন্ন অবস্থায় তার দেহ এবং মনকে আত্মা বলে মনে করে কোনো ব্যক্তিকে, আচ্ছা, তার আপন ও অন্য কোনো ব্যক্তিকে পর বলে মনে করে। এই ভ্রান্তির ফলে সে দুঃখ ভোগ করে। প্রকৃতপক্ষে তার এই মনোভাবই এই জড়জগতে তথাকথিত সুখ এবং দুঃখের কারণ। এইভাবে অবস্থিত হওয়ার ফলে বদ্ধজীবকে বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে বিভিন্ন চেতনায় কার্য করতে হয় এবং তার ফলে নতুন দেহের সৃষ্টি হয়। এই নিরন্তর জড়জাগতিক জীবনকে বলা হয় সংসার। এই সংসারের ফলেই জন্ম মৃত্যু শোক মোহ ও চিন্তার উদয় হয়। এইভাবে কখনো আমাদের বিবেকের উদয় হয় এবং কখনো আমরা অজ্ঞানের অন্ধকারে পতিত হই। ২৭ নম্বর শ্লোক চেষ্টা করুন, ভেঙে দেওয়া আছে, লেখা আছে। অত্রাপুদাহ দাহরন্তিমম, একসঙ্গে বলছি, ইতিহাসম পুরাতনম যমস্য প্রেতবন্ধুনাম সংবাদম তম নিবোধত। অত্রাপুদাহরন্তিমম ইতিহাসম পুরাতনম যমস্য প্রেতবন্ধুনাম সংবাদম তম নিবোধত। অত্রাপুদাহরন্তিনম ইতিহাসম পুরাতনম যমস্য প্রেতবন্ধুনাম সংবাদম তম নিবোধত।
প্রাবুরন্তুনম ইতিহাসম পুরাতনম। সংবাদম তম নিবোধত। হরে কৃষ্ণ শব্দার্থম। অত্র এই সম্পর্কে অপি বস্তুতপক্ষে উদাহরণটি দৃষ্টান্ত দেওয়া হয়। ইমাম এই ইতিহাসম ইতিহাসের, পুরাতনম অতি প্রাচীন, যমস্য যমরাজের, যিনি মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করেন। প্রেত বন্ধুনাম মৃত ব্যক্তির বন্ধুদের সংবাদম আলোচনা, তম তা নিবোধত বুঝতে চেষ্টা করো। অনুবাদ কর্তৃক সেগুলো অনুবাদ তাৎপর্য অনুবাদ। এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাসের উদাহরণ দেওয়া হয়েছে। এতে যমরাজ এবং মৃত ব্যক্তির বান্ধবদের আলোচনা বর্ণনা করা হয়েছে। দয়া করে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। সবাই আমার সাথে বলার চেষ্টা করবেন। এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাসের উদাহরণ দেওয়া হয়েছে। এতে যমরাজ এবং মৃত ব্যক্তির বান্ধবদের আলোচনা বর্ণনা করা হয়েছে। দয়া করে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। অনুবাদ কর্তৃক সঙ্গে তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদ কি। ইতিহাসম পুরাতনম শব্দ দুটির অর্থ প্রাচীন ইতিহাস। পুরাণগুলি কালের ক্রম অনুসারে লিপিবদ্ধ হয়নি, সেগুলি পুরাকালের বাস্তব ঐতিহাসিক ঘটনার বিবরণ। শ্রীমৎ ভাগবত হচ্ছে সমস্ত পুরাণের সার, মহাপুরাণ। মায়াবাদীরা পুরাণকে স্বীকার করে না, কিন্তু শ্রীল মধ্বাচার্য এবং অন্যান্য মহাজনেরা সেগুলিকে পৃথিবীর প্রামাণিক ইতিহাস রূপে স্বীকার করেছেন। হরি ওং তৎসৎ একালেই শ্রীল প্রভুপাদের অত্যন্ত প্রাঞ্জল পূর্ণ তাৎপর্য সমাপ্ত। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। ২৭ নম্বর শ্লোকে বলছেন এই বিষয়ে, মানে উনি এর আগে যে বিষয় নিয়ে আলোচনা করছিলেন বোঝাচ্ছিলেন, বলতে গিয়ে বলছেন এই বিষয়ে একটা প্রাচীন ইতিহাসের উদাহরণ দেওয়া হয়েছে। তা যমরাজ এবং মৃত ব্যক্তির বান্ধবদের কথোপকথন আলোচনা বিষয়ে আলোচনা বর্ণনা করা হয়েছে। দয়া করে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। মানে এরপর থেকে ২৮ নম্বর শ্লোক থেকে বলতে শুরু করবেন সেই কাহিনীটা। তা কাদের বলছেন যে তোমরা দয়া করে মনোযোগ সহকারে শ্রবণ করো? হরে কৃষ্ণ যখন শুরু হয়। তা হিরণ্যকশিপু উনি কাদেরকে বল শোনার জন্য বলছেন, কাদেরকে বলছিলেন এবং কারা শুনছিলেন সে আপনারা শুনেছেন, যে উনি ওনার ভ্রাতুষ্পুত্রদের বলছিলেন। কেন বলছিলেন আমরা
ঘটনা প্রসঙ্গে আমরা শুনেছি যে হিরণ্যকশিপুর ভ্রাতা হিরণ্যাক্ষর মৃত্যুতে অত্যন্ত দুঃখিত হয়ে হিরণ্যকশিপু তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান করে ভ্রাতুষ্পুত্রদের সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তা কীভাবে সান্ত্বনা দিলেন আমরা সেই 17 নম শ্লোক থেকে একদম মানে 26 পর্যন্ত উনি সান্ত্বনা দিলেন কীভাবে আমরা শুনলাম, তাই না? উপদেশ তত্ত্বগতভাবে শাস্ত্রের সার গর্ভ একদম আদত্ত জ্ঞান প্রদান করলেন সুন্দরভাবে। তা তাহলে সেগুলো কাদের বলছিলেন? না ওই তাহলে ভ্রাতুষ্পুত্রদের, সে ভ্রাতুষ্পুত্ররা মানে কারা ছিলেন যে বলছেন শকুনি সাম্বার দৃষ্টি ভূত সন্তাপন বৃক কালনাভ মহানাভ হরিশ শশ্মু শ্বশ্রু এবং উৎকচ নামক তার ভ্রাতুষ্পুত্রদের। আর কাকে বলছিলেন, আর কে শুনছিলেন সেখানে কাকে বলছিলেন? সব তাদের মাতা। হ্যাঁ, হিরণ্যকশিপুর মাতাকে সবাই জানেন কে? দিতিকে, দিতি ছিলেন। আর কাদের শোনাচ্ছিলেন? তার ভাতৃবধূ। ভাতৃবধূ কে, নাম কি আলোচনা গেছে? হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের স্ত্রীর নাম কি? রুষা ভানু। এটা আলোচনা হয় না, রুষা ভানু মানে মানে স্ত্রীও ছিলেন, স্বামী মারা গেছে তো তার স্ত্রী তো শোক করবেই, বেশি শোক করে, স্ত্রী আগে বেশি করবে, মা করবে, ভাইরা করে করবেই, দাদা মানে ভাইয়ের ছেলে তো, হ্যাঁ বাবা মারা গেছে অবশ্যই। তা যদি উনি খুব ক্রুদ্ধ হয়েছিলেন যখন মানে, কিন্তু উনি তো একজন বড় একজন এছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন, সেই জন্য উনি জানেন যে কোন সময় কী করতে হবে। হ্যাঁ, সবসময় করলাম না, স্থান কাল পাত্র অনুযায়ী আচরণ করতে হবে, উনি খুব দক্ষ। সেই দিন জানলেন এই সময়টা রাখলে হবে না, এর প্রথম কর্তব্য হচ্ছে এই এই আমাদের যে আত্মীয় স্বজন আছে এদেরকে একটু সান্ত্বনা করতে হবে, শান্ত করতে হবে, তারপরে এবার কী করার সে পরে করা যাবে। তা আমরা শুনলাম কীভাবে উনি খুব সুন্দরভাবে উনি সান্ত্বনা দিয়ে বললেন, একবার রিপিট করে না যাক নাকি কিছু শুনেছেন স্যার সংক্ষেপে বললেন, হিরণ্যকশিপু বললেন হে মাতো, মাকে বললেন হে ভাতৃ ভাতৃবধূ, হে বন্ধু হে ভ্রাতুষ্পুত্রগণ, মহান বীরের মৃত্যুতে তোমরা শোক করো না, কারণ শত্রুর সম্মুখে বীরের মৃত্যু অত্যন্ত প্রশংসনীয় এবং বাঞ্ছনীয়। প্রথমে খুব প্রশংসা করলেন, তার গর্ব, মৃত্যুটা হচ্ছে গর্বান্বিত। আচ্ছা ব্যাখ্যা করতে শোনা, বলছেন হে মাতো, ভোজনশালায় অথবা পানশালায় যেমন প্রতীকেরা একত্রে মিলিত হয় এবং জলপান করার পর তারা তাদের গন্তব্যস্থল অভিমুখে গমন করে, তেমনি জীবেরা কোনো পরিবারে একত্রে মিলিত হয়, তারপর তাদের কর্মফল অনুসারে বিচ্ছিন্ন হয়ে যে যার নিজের গন্তব্যস্থল অভিমুখে গমন করে। জীবাত্মার মৃত্যু নেই, কারণ সে নিত্য এবং অব্যয়। জড় কলুষ থেকে মুক্ত হওয়ার ফলে সে জড় জগৎ অথবা চিৎ জগতের যে কোনো স্থানে যেতে পারে, সে পূর্ণ জ্ঞানময় এবং সর্বতভাবে জড় দেহ থেকে ভিন্ন, কিন্তু তার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে তাকে জড়া প্রকৃতির সৃষ্ট সূক্ষ্ম এবং স্থূল শরীর ধারণ করতে বাধ্য হতে হয় এবং তার ফলে তাকে তথাকথিত সুখ এবং দুঃখ ভোগ করতে হয়। তাই আত্মার দেহ ত্যাগে শোক করা উচিত নয়। বলতে আরও বললেন যেরকম জল চঞ্চল হলে যেমন তিরস্থিত জলে প্রতিবিম্বিত বৃক্ষগুলিও চঞ্চল বলে মনে হয়, তেমনি মানসিক বিকারের ফলে যখন চক্ষু ঘূর্ণিত হয় তখন ভূমিও ঘুরছে বলে মনে হয়। হে মাতো, তেমনি মন যখন জড়া প্রকৃতির গুণের দ্বারা বিচলিত হয় তখন জীব যদিও সূক্ষ্ম এবং স্থূল শরীরের বিভিন্ন অবস্থা থেকে সম্পূর্ণ মুক্ত, তবু মনে করে যে সে এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তিত হচ্ছে। আমরা এগুলো শুনেছি ডিটেলস সব আমরা ওদের কাছ থেকে। তা আজকের 26 থেকে 25 সংক্ষেপে বলার চেষ্টা করছি, 25-26 নম্বর শ্লোকে বলছেন জীব মহাচ্ছন্ন অবস্থায় তার দেহ মনকে আত্মা বলে মনে করে। আমি জাস্ট বলি আর একটু করে পড়ে বাকি হয়ে যায় কাজ করে যাই।
তা বলছেন যারা মহাচ্ছন্ন জীব, এই জগতে মোহে আচ্ছন্ন হয়ে আছে, কীভাবে আমরা জানেন এসব আত্মসন্দেহ, তারা কি মনে করেন দেহ আর মনকে এক বলে আত্মা বলে মনে করে। তা অনেকে বললে দেহটাকে আত্মা বলে কি মনটাকে আত্মা বলে, কি বললে শরীরটাকে আত্মা বলে, দেহ আত্মা শরীর এরকম মানে এরকম মানে ওদিকে বুদ্ধি যে আত্মা মনে করে সব মনে করে এক মনে করে, সব এক, মন যা চাইছে বলছে আত্মা যা চায় তাই খাও, আত্মা যা চায় মানে আত্মার মনটাকে এক করে ফেলে। হ্যাঁ, তারা জানে না যে ওরা বলছেন। তা আমরা জানি যে একদিক দিয়ে মানে দেহ মন আত্মা শরীর সব নিয়েই তো এই যে আত্মা শরীরটা না, উদাহরণ দিচ্ছেন যেরকম নারকেল, ধরুন নারকেল, তা নারকেলের কী আছে উপরে কি খোসা থাকে না, পুরো নারকেল ধর গাছতে পারলেন একটা খোসা থাকলো, তো ওইটা মনে করুন এই শরীরটা উপরে যে স্থূল শরীর, তারপর ওই খোসাকে ছাড়িয়ে দেবেন ওই ওইটাকে পুরোটা কিন্তু সব মিলে কিন্তু আমরা কী বলি একটা নারকেল, এবং নারকেল পড়েছে নারকেল গাছতে নারকেল পারো নারকেল নারকেল তা পুরোটা তো নারকেল নাকি, তারপরে খোসাটা ছাড়িয়ে দেওয়া হলো, যখন ছাড়ানো হলো ছাড়ালে পর কী হলো একটা শক্ত একটা একটা মালা থাকে না একটা শক্ত আবরণ দিয়ে তার মধ্যে ওটা 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 খোঁড়াটা বাদ দিল আর থাকে, তারপরে কী হয় ভেতরে শ্বাস থাকে জল থাকে আর উপরে একটা শক্ত ওই যে নারকেল গোল মতো, তো ওটাও নারকেল। এখন এই যে আমাদের এখন পূজা দেওয়া হচ্ছে এখন বা কিছু অনেক সময় আমাদের নারকেল, তা ওটা হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর ভেতরে যে থাকে সূক্ষ্ম শরীর জড়। হ্যাঁ, জয় শ্রী রাধা মাধব কি জগন্নাথ বলদেব সুন্দরী কি গৌরনীতায় কি জয় জগদীশ উপাধি কি। আবার যখন নারকেলটা যখন ফাটা হানোর হবে, ফাটে কি হবে সুস্বাদু জল থাকবে, জলটাকে ফেলে দেওয়া হলো, তারপর কি থাকে রসালো আসল নারকেল, আহ মিষ্টি নরম সুস্বাদু না, ওটাকে আপনি নারকেলে করে খান নারকুড়ে খান বা যেমনভাবে ওইটা হচ্ছে আসল নারকেল। তা কোনটা তাহলে নারকেল, খোসাটা না ওই যে শক্ত আবরণটা না ওই যে শাঁসালো যে নারকেলটা, কে বলতে পারে? ও শাঁসালো, হ্যাঁ ওইটা হচ্ছে এই জীবাত্মা আত্মা, আত্মা যেটা আমরা বলি যে আমি দেহ দেহি জীব আত্মা, ওই আত্মাটা হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা, এগুলো হচ্ছে তার স্থূল দেহ সূক্ষ্ম দেহ, মন মনটা সূক্ষ্ম দেহ, এটা হচ্ছে স্থূল দেহ, কিন্তু আবার সব কিছুটা বাদ দিয়ে কিছু নয় কিন্তু, তাই না, সবই কিন্তু আবার পুরোটা আবার বাদ দিলাম সবই তার নারকেলের অংশ, খোসা টোসা সব মিলেটাই আবার নারকেল। তাই এই জন্য বাইরে লোকেরা বুঝতে পারে না, ওই জন্য আমার সবসময় এরকম ভাই এক কথা বলে দেয় ওই মনটাও মনটাও আত্মা হবে দেহটাকেও আত্মা হবে, আর নিজেকেও তো জানি না আত্মা ওই আত্মার সঙ্গে জানে কি জানে না কত আইডিয়া আছে, দেহ মনটাই আত্মা মনে করে। তো যাই হোক কেন কারা মনে করে মহাচন্দ্র কিন্তু ভক্তরা যারা আত্মত্বগণ ব্যক্তি যারা তারা কিন্তু জানে আমি দেহ নই আমি হচ্ছে আত্মা, দেহটা আত্মা নয় মনটা আত্মা নয় বুদ্ধিটা আত্মা নয়, আত্মা হচ্ছে ওই দেহের যে মালিক যে দেহি যিনি যে ভগবানের মহিমাংশ যেগুলোকে জীব সনাতন অংশ চিতস্ফুলিঙ্গ যে আত্মা চুলের অগ্রভাগে দশাশ ভাগের এক ভাগ সূক্ষ্ম যে ভগবানের যে অংশ আছে আমাদের হৃদয় স্ফুলিঙ্গ ভগবানের সনাতন স্ফুলিঙ্গ জীবভূত সনাতন ওইটা হচ্ছে আত্মা যেটা ভগবানের থেকে অংশ অংশ সূক্ষ্ম, ঠিক আছে। তো যাকে আমরা শুনলাম আর কি মনে করে মাচ্ছন্ন জীবেরা, তারা মনে করে হ্যাঁ আপন নিজের লোকে নিজেকে নিজের যা কিছু আছে তাকে বলে এটা আপন জন, যে আমার মা পেটে জন্মগ্রহণ করেছে সে আমার ছেলে এবং তার সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে স্ত্রী এবং তার সঙ্গে আত্মীয় স্বজন এরা হচ্ছে আমার আপন জন আত্মীয় স্বজন কুটুম্ব, আর ওরা হচ্ছে পর ও আমার পরের ছেলে এ পর এ আলাদা এরকম মনে করে দেহগত সম্পর্ক, বোঝা গেল আত্মার সঙ্গে নয় দেহের সঙ্গে যুক্ত যেগুলো একটা কথা চিন্তা করুন ওনার আগে যখন বিয়ে হওয়ার আগে কোনো সময় ছিল, যেই বিয়ে হয়ে গেল তখন বলবে
ওর যত আত্মীয় ছিল না বইয়ের স্ত্রীর, ওর যত শালা শালি শালা যত আছে, শ্বশুর শাশুড়ি ওনার যত আছে সব এক হয়ে তখন সফল। ও এরা কোনো আত্মীয় কিন্তু দুদিন আগে ছিল না, কিন্তু যে বিয়ে হওয়ার পরে ও সব তখন সব হয়ে যায়, কি শাশুড়ি মা শ্বশুর মা থেকে শালা সম্বন্ধে আরও অনেক কিছু সব হয়, তাই না? সেরকম কিন্তু অ্যাকচুয়ালি আত্মীয় তো এসেছে কিন্তু আত্মা থেকে। আত্মীয় কথা মানে কি? আত্মীয় আত্মা থেকেই তো হয়। আমরা সবাই ভগবানের অংশ, সবাই ভগবান পিতা, আমরা তার সন্তান, আমরা সবাই ভাই ভাই। শুধু মানুষ নয়, হিন্দু নয়, মুসলমান নয়, সবাই পশু ৮৪ লক্ষ জীব সবাই আমাদের ভাই। এটা হচ্ছে বসুধৈব কুটুম্বকম, এই যে তত্ত্বজ্ঞান যখন থাকবে। কিন্তু যারা মহাচ্ছন্ন থাকেন, যারা ভক্ত, তাদের দরজাগতি লোক দেয়, তাদের কিন্তু ওই ওই আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি ভারতীয়ান, আমি আমেরিকান, আমি অমুক, আমি তমুক, এইসব করে ভাব করে। যাই হোক, এই ভ্রান্তির ফলে কিন্তু আমরা যত এই জগতের দুঃখ হোক, আর প্রকৃতপক্ষে এই মনোভাবই হচ্ছে এই জড়জগতের এই তথাকথিত সুখ দুঃখ। যখন আমার ছেলে যখন ভালো থাকবে স্বজন, তখন খুব ভালো আনন্দ লাগে, সুখ ভালো। আর যখন কিছু খারাপ হবে তখন পরে যখন খুব আনন্দ হবে, দেখে আমার দুঃখ হবে, ও ওদের কত কিছু হচ্ছে, আমার হিংসা হবে, এইসবভাবে শুরু হয় এই যা কিছু, ওই সব ভেদ, এত কিছু বিভেদ, এত সব মানে যা কিছু দ্বন্দ্ব, সব দুঃখের কারণ, মারপিট, অশান্তি, ঝগড়া ঝাঁটি, এটা ছোটো থেকে শুরু করে বিরাট বড় একই, বাড়ি থেকে শুরু করে আর সারা বিশ্বজনীন এই একই, বুঝলেন তো? ভাবছে আমি আমেরিকান, ও ভাবছে আমি পাকিস্তান, ও থেকে এরকম শুরু হচ্ছে মানে। যাই হোক, এইটা হচ্ছে বদ্ধ। এইভাবে কি হয়, হওয়ার ফলে বদ্ধ জীবকে বিভিন্ন রকম জনি জন্মগ্রহণ করতে হয়। আজকের আমি হিন্দু ঘরে জন্ম করেছি, কালকে মুসলমান জন্ম করতে পারি, আজকের ভারতবাসী গর্ব করছি, কালকে আমেরিকায় জন্মগ্রহণ করতে পারি, রাশিয়ায় করতে পারি, হ্যাঁ যে কোনো জায়গায় হতে পারে, আবার দেবতাও হতে পারি, নাহলে আবার পশু পাখিও হতে পারি, কুকুর বেড়াল গাছপালা সবই হতে পারে, কী যাবো ঠিক নেই। এটা নতুন নতুন দেহ সৃষ্টি হচ্ছে এই ভাবনার ফলে, একে বলা হচ্ছে এবং সংসার। এই যে জন্ম মৃত্যু জড়াব্যাধির চক্রে যে বারবার ঘুরতে হচ্ছে, এটা হচ্ছে এই জন্যে, এর থেকে আমাদের কী হচ্ছে, এই সংসারে এইভাবে আমাদের হওয়া আবদ্ধ হওয়ার ফলেই আমাদের যত এই শোক মোহ উদ্বেগ চিন্তার উদয় হচ্ছে। কখনো আমাদের বুদ্ধিটা ভালো হয়, বিবেকেরটা উদয় হয়, বিবেক মানে ভালো সত্যগুণ গুণের প্রভাবে, কখনো আবার তমগুণে অজ্ঞানের আচরণে আমরা মাচ্ছন্ন হয়ে পড়ি, পতিত হয়ে যাই। যাই হোক, এটা হচ্ছে ২৬ নম্বর শ্লোক পর্যন্ত উনি সান্ত্বনা দিয়ে বোঝালেন, উনি তো একটা ফিলোসফি দিলেন দর্শন, এবার উনি প্র্যাকটিক্যাল কাহিনী সত্য ঘটনা দৃষ্টান্ত গল্পের মাধ্যমে, গল্পের মাধ্যমে দৃষ্টান্ত, এটা গল্প নয় কিন্তু উনি সুন্দর দৃষ্টান্ত দিলেন একটা, এই যে আমি এই বিষয়ে প্রাচীন ইতিহাস বলতে গিয়ে বলবেন, তোমাদের যে বললাম, তোমাদের কাছে যে উপদেশ দিলাম, এটা কিন্তু শুধু খালি উপদেশ নয়, ভাববেন না এটা কীভাবে দেখুন কে কাকে উপদেশ দিয়েছিল, একটা ঘটনা পুরো বলছেন। যখন যখন একটা সত্যিকারে যখন কিছু বলা হবে না, তখন সেটা সবাই গ্রহণ করে প্রমাণ, প্রমাণ দিলে জানেন অমুক জায়গায় অমুক হয়েছিল, সেই করেছিল, এই হয়েছিল, এই বলে তখন কিন্তু শুনবে। যত আমি যদি গীতা ভাগবতের লেকচার দিই তখন শুনবে, কিন্তু অত করবে যেই বলবে হ্যাঁ ওই প্রভুটা এই করেছিল, ওই সে করেছিল, তার হয়েছিল, তার মা হয়েছিল, তার এই সে তাকে এইভাবে সান্ত্বনা বুঝিয়ে তাকে ভক্ত করেছিল, অনেক কিছু কাহিনী। তো যাই হোক, যাক তা তখন বলবেন, কালকে তো শুনবো, তা আজকের বলছেন জাস্ট, এটা হচ্ছে বিষয়বস্তু। আর ৭ নম্বর শ্লোকের হচ্ছে সেটা কী ঘটনা শুনতে পাবো আগামীকাল থেকে। তা আজকের প্রভুবাদ জাস্ট বলেছেন এই যে ইতিহাস, প্রাচীন ইতিহাস, ইতিহাসম পুরাতনম, মানে প্রাচীন ইতিহাস, পুরাণ, পুরাণটা কী, পুরাণ মানে হচ্ছে ওল্ড হিস্ট্রি, পুরানো ইতিহাস, মানে আমাদের এই এই সামান্য এইসব ইতিহাস স্কুলে পড়ায় ওই ইতিহাস নয়, মানে ক বছর আগে মাত্র, আজ থেকে বড় জোর কত খ্রিস্টপূর্ব ২৫০০ বছর আগে, বড় জোর ৩০০০ বছর আগের কথা, কিন্তু তা নয়, এগুলো তো ইতিহাস লেখা হয়েছে তো ৫০০০ বছর আগেই, তারও আগে সৃষ্টি প্রথম থেকে কোন কল্পে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে কোন কোন ঘটনায় সব হয়েছিল, সেগুলো পুরাণে মেন মেন ঘটনাগুলো ব্যাখ্যা করা আছে, প্রভুপাদ বলছেন এগুলো ওই ওই সময় অনুযায়ী করেনি, যখন যেটা মানে ওই ঘটনা অনুযায়ী বলেছেন।
হয়তো অন্য কোনো কল্প হতে পারে, অন্য অন্য জায়গায় হতে পারে, অনেক সত্যযুগ হতে পারে, কোন সত্যযুগ তার ঠিক নেই। তো যাই হোক, সেটা হচ্ছে এটা বলবেন, এটা হচ্ছে মহাপুরাণ, শুধু পুরাণ নয়, মহাপুরাণ, অতি প্রাচীন ইতিহাস। এই জন্য ভাগবতম হচ্ছে সেটাই, ভাগবতম হচ্ছে মহাপুরাণ, বলি না মহাপুরাণ, মন্ত্রাজ অমল মহাপুরাণ। তো যাই হোক, তা এটা বলতে গিয়ে বলছেন যে এটা যারা মায়াবাদীরা এসব বিশ্বাস করে না, এই ভাগবতম তারা মানে না, কেন ভাগবত মানলেই তো ইয়ে হয়ে যাবে না, তারা তো বলে ভগবানের আকার নেই, ভগবান নিরাকার নির্বিশেষ, কিন্তু ভাগবত শুনলে তো সব হয়ে যাবে, ওই জন্য গীতাকে মানে ব্যাখ্যা করে মায়াবাদী ভাষ্য, কিন্তু ভাগবতম তা ওরা পাঠ করে না, মানতে চায় না। যা কিন্তু উপাদ বলছেন এখানে, যারা মহাজন এবং পূর্বতন আচার্যগণ সদ্গুরু পরম্পরা ধারায় যেগুলো এসেছেন, বৈষ্ণব সম্প্রদায় মাধ্বাচার্য থেকে শুরু করে এরা কিন্তু এটা স্বীকার করেন, এটা যে ঘটনাটা বলছে এটা স্বীকার করেন। হ্যাঁ, তা সেই জন্য আজ হচ্ছে তা আমরা জানি যে রামানুজাচার্যের যে জীবনী আজের, তা আমাদের এই যে সৎ সম্প্রদায় যত আছে, যে আছে বৈষ্ণব সম্প্রদায়ের যে মেন, সেটা হচ্ছে বলছেন যে চারজন আছেন, এবং তাদের কাছ থেকে শুনতে হয় যারা এই সারা সম্প্রদায়, এটা হচ্ছে নিত্য সম্প্রদায়, আসল সদ্গুরু ধারায় যে গুরু পরম্পরা ধারায় যে চলে এসেছে, সেটা হচ্ছে বলছেন তার মধ্যে বৈষ্ণব সম্প্রদায় মেন চারটে শাখা বলছেন, এই সম্প্রদায় ছাড়া যখন আমরা যা কিছু করব, যা কিছু আমরা করব, দীক্ষা নেব মনে করবো, যা কিছু করব সব নিষ্ফল হবে, কিন্তু যদি সৎ সম্প্রদায় এবং বৈষ্ণব সম্প্রদায়ের নিত্য সম্প্রদায় থেকে যদি আমরা এই চারটে সম্প্রদায় আছে সেখানে আমরা যদি গ্রহণ করি, তাহলে আমরা ঠিকঠিকভাবে জ্ঞান লাভ করতে পারব। বলছে সেটা হচ্ছে কি বলতে বলছেন যে চারটে সম্প্রদায় আছেন, তা একটা হচ্ছে শ্রী সম্প্রদায়, তারপরে ব্রহ্ম মধ্য সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং চতুর্কুমার সম্প্রদায়। তা এবং এই প্রত্যেক সম্প্রদায়ের একজন করে আবার তা এই আছেন। শ্রী মানে হচ্ছে যে লক্ষ্মীদেবী থেকে যেটা এসেছেন, ভগবান লক্ষ্মী বক্ষবিলাসিনী লক্ষ্মীদেবী লক্ষ্মী নারায়ণ, সেই লক্ষ্মী থেকে যেটা এসেছেন উনি মহান ভক্ত বৈষ্ণবী, ওনার থেকে ধারা একটা এসছে বৈষ্ণব ধারা, বলে শ্রী সম্প্রদায়। আর ওই শ্রী সম্প্রদায়ের আচার্য হচ্ছেন রামানুজাচার্য, বোঝা গেল। তারপর ব্রহ্মা থেকে এসেছেন, স্বয়ং গণদেব বিষ্ণু নাই পদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি করেছেন ভগবান থেকে নিজে স্বয়ংভূ, তো ওনার থেকে যে ধারা এসেছে আমাদের ধারা, যেটা মহাপ্রভু গ্রহণ করেছেন আমাদের ধারা হচ্ছেন ইস্কনে যেটা হচ্ছেন ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়। হ্যাঁ, তারপরে তো আছেন রূপানুগ, তারপরে সিদ্ধ মানে আরও আছে সব ধারা, আমাদের গৌড়ীয় আমাদের সম্প্রদায় ইস্কন সম্প্রদায় আরও আসছেন। তো যাই হোক, এই যে মধ্য গৌড়ীয় মানে সম্প্রদায়ের আচার্য হচ্ছেন মধ্বাচার্য, মেন আছে, মেন করা হয় অর্থে শুরু হয়। এবং তদ্রূপ শিব হচ্ছেন একজন মহাবৈষ্ণব শম্ভু, এই শিব থেকে যেটা আছে রুদ্র সম্প্রদায় বলা হয়, শিব কিন্তু বৈষ্ণব, আসল বৈষ্ণব শিবের যারা ভক্ত তারা কিন্তু বৈষ্ণব, এবং তারা সেগুলো তারা ভগবতের যাবে, কিন্তু ওই তথাকথিত যারা ওই শিবের ভক্ত মানে চেলা বা ভক্ত নাম করে যারা খালি ওই শিবের ভক্ত নয়, খালি ওই কলকাতার এটা যা অন্য যেগুলো আরও যেগুলোকে বলবে যে প্রসাদ হিসেবে গ্রহণ করে, আর ওইটা যে গ্রহণ করে সেটা হচ্ছে আলাদা, তার উপদেশকে গ্রহণ করবে না, তা শিব যা বলছে করবে না, শিব কী করে সেটা অনুকরণ করে তাও নয়, তার ওদের কথা বলছি না, সত্যিকারে যারা বৈষ্ণব মানে শিবের ভক্ত আছে তারা বৈষ্ণব, তারা কিন্তু সেই প্রসাদ তারা কিন্তু ভগবতধামে চলে যাবে শিবের যারা আছে। আর তো চতুষ্কুমার আর ব্রহ্মার যে চারজন পুত্র সনাতন সনন্দ সনৎকুমার, এরাও কিন্তু পরে বৈষ্ণব হয়ে গেলেন, আমরা দেখতে পাচ্ছি এখানে পরে তারাও তাদের থেকে যে যে বৈষ্ণব ধারা এসেছে পরম্পরা, ওটাও কিন্তু শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায়, ওরাও কিন্তু ভগবতধাম। এই চারটে ছাড়া বলছেন সম্প্রদায়ও বিহীনা যে মন্ত্রাস্ত্রী বিফলা মাতা অত কলৌ ভবিষ্যন্তি চত্বারো সম্প্রদায়ীন শ্রী ব্রহ্মরুদ্র শনকা বৈষ্ণবা খিতি পাবনা চরাস চত্বারস্তে কলৌ ভাবা হি উৎকলে পুরুষোত্তমাত রামানুজম শ্রী শ্রীচক্রে মধ্বাচার্য চতুষ্পুক শ্রী বিষ্ণু স্বামীনো রুদ্র নিম্বার্দিত্যম
চতুষ্ণাহ, মানে একটা বলে আছে এটা একদম সূত্রে শাস্ত্রে পদ্মপুরাণে এরকম বলছেন। অনেক সময় অনেক বলা যায়, কিন্তু আজকের আমি সময় খুব অল্প, আমি রামানুচার্যের কিছু একটু কাহিনি। তার মধ্যে এই রামানুচার্য হচ্ছেন শ্রী সম্প্রদায় প্রথম এলেন। তা আমরা সবাই জানেন যে ভগবান বুদ্ধদেব এলেন কেন, যখন সবাই শাস্ত্রের নাম করে সবাই নির্বিচারে পশুবধ করছিলেন সেটা বন্ধ করার জন্য ভগবান বুদ্ধদেবকে পাঠালেন। হ্যাঁ, উনি বললেন যে না না, ওই শাস্ত্র মানতে হবে না, ভগবান বলে কিছু মানতে হবে না, তোমরা খালি অহিংসা পরম ধর্ম, মানে ওদের যাতে ওদেরকে মানে যাতে এই যে পশু হত্যা জীব হিংসাকে বন্ধ করার জন্যে উনি ভগবান উনি বেদকে না মেনে উনি নাস্তিক প্রচার করলেন। তারপরে আবার পরে কী করলেন, না ভগবান শিবকে পাঠালেন শঙ্করাচার্য বলে মায়াবাদ ভাষ্য ওটাকে পারে তাদেরকে আবার আস্তিককে নাস্তিক করার জন্যে ভগবানমুখী করার জন্যে বললেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। উনি ওভাবে সবাইকে ঘুরিয়ে দিলেন মাথাটাকে, আবার ফিরে তাদেরকে আবার এই এই করলেন, বা তাদেরকে এ করার জন্যে ভগবান স্বয়ং শঙ্করশূন্যের শক্তি এবং রামানুজ মানে রামের অনুজ, অনুজ মানে কি ভাই, কে লক্ষ্মণ, জয় লক্ষ্মণ, কি এই যে বড় রাম কি সব বড় রাম লক্ষ্মণ, শঙ্করশূন্যের শক্তি নিয়ে উনি ভগবান ওনাকে প্রেরণ করলেন রামানুজকে, যাতে আবার এই যে শঙ্করাচার্যের মায়াবাদ দর্শনকে খণ্ডন করে শুদ্ধ বৈষ্ণব তত্ত্ব জগতে প্রচার করার জন্য। তা কী হয় শুনুন, অনেক তার অলৌকিক অলৌকিক ঘটনা অনেক কিছু আছে। তা ওনার বাবার নাম হচ্ছে কেশবাচার্য, হারিতের বংশে কেশবাচার্য নামক এক দাবির ব্রাহ্মণ এই মাদ্রাজে হয়তো একটু কাছাকাছি ওই জায়গায় আছেন, শ্রী পেরমত্তুর বা মহাভূতপুরী নামক গ্রামে। আর ওনার স্ত্রী হচ্ছেন স্ত্রী মানে হচ্ছেন মা হচ্ছেন কান্তিপতী নাম, দুজনে খুব সদাচার সম্পন্ন ছিলেন সদগুণ সম্পন্ন। তা ওনাদের কোনো পুত্র ছিল না প্রথমে, সেই জন্য ওনারা কৈরবিনী সাগর সঙ্গমে স্নান করে ভগবানের কাছে খুব মনের দুঃখে জ্ঞাপন করলেন। ভগবান তখন ওনাকে পার্থ সারথী স্বয়ং ভগবান ওদেরকে বললেন তোমাদের মনোবিষ্ট পূর্ণ হবে, তোমরা সন্তান লাভ করবে। তো যাই হোক, সেই স্বয়ং শঙ্করশূন্যের শক্তিকে আর এ হয়ে স্বয়ং লক্ষ্মণ প্রকাশ প্রকাশ স্বয়ং তিনি এই ওনাদের পুত্ররূপে এই রামানুজরূপে অনুভব করেছিলেন। যাক, প্রথমে ছোটোবেলায় ওনার তা নামও দিয়েছিলেন লক্ষ্মণ, উনি হচ্ছেন ওনার যামুনাচার্যের অ্যাকচুয়ালি ওনার ওনাদের যাচ্ছে না, অনেক বড়ো ইয়ে আছে ওনার সব। যামুনাচার্যের যে শিষ্য শৈলপুণ্যের যে জ্যেষ্ঠ বোন হচ্ছেন ওনার মা, আর ওনার হচ্ছে ইয়ে হচ্ছে আর শৈলপুণ্য হচ্ছেন উনি ওনার যখন দেখলেন যে ওনার পরিচয় ওনার লক্ষণ দেখে বুঝতে পারলেন যে না ওনার লক্ষণের সঙ্গে মিল আছে, গুণ এ সব মিল আছে, সেই জন্য ওনাকে নাম দিয়েছিলেন লক্ষ্মণ লক্ষ্মণ বলি। যাই হোক, তার ছোটোবেলা থেকে উনি খুব মানে খুব তীক্ষ্ণ বুদ্ধি ছিল, বৈষ্ণবদের ভগবানের ভক্তদের বৈষ্ণবদের খুব সেবা করতেন, এ করতেন। অনেক অনেক ঘটনা অনেক আছে, আমি যেহেতু পাঁচ মিনিট আছে আমি জাস্ট কীভাবে উনি কিছু ঘটনা আমি বলি। তা তখনকার সময় এক যাদব আচার্য বলে উনি ছিলেন কাঞ্জিপুরমে হচ্ছে পুরীতে বাস করতেন অধ্যাপক, সেই সময় শাস্ত্রে খুব মানে নাম করা বেদান্তপীঠ এক নম্বর খুব পণ্ডিত। সেই জন্যে উনি চিন্তা করলেন যে ওই লক্ষ্মণ ওর নাম ছিল লক্ষ্মণ দেশিক, যখন উনি ভাবলেন যে ওই যাদবের কাছে উনি শাস্ত্র অধ্যয়ন করেছেন উনি যান। হ্যাঁ, তো অনেকের কাছে শাস্ত্র অধ্যয়ন করার জন্যে যখন করছিলেন খুব মন দিয়ে সুশ্রয় মানে সেবা সুশ্রয় করে, একদিন কী হলো এই যে খুব মন্ত্রশাস্ত্র কুশল যাদব একবার ব্রহ্ম রাক্ষসগ্রস্ত রাজার রাজকুমারীর মানে কাঞ্জি রাজকুমারীর কুমারীকে একবার মানে ফেত রাক্ষস একবার ভর করেছিল। হ্যাঁ, তা তখন তো তখন বলছিলেন যে যা ঠিক আছে যাদবাচার্যকে যে আপনি মন্ত্রতন্ত্র দিয়ে আমার এই যে রাজকন্যা যে রাক্ষসীকে এই ভূত রাক্ষসীকে তাড়ান আসুন বলে নিমন্ত্রণ করেছেন, বলে এই যে মন্ত্র অনেক করেছে কিন্তু তা দেখা যাচ্ছে যে
সেই রাক্ষসটা, ব্রহ্ম রাক্ষসটা যাদব আচার্যের প্রতি খুব রেগে গিয়ে তাকে খুব আক্রমণ করছে, তিরস্কার করছে, যাতা বলছে, আর যাচ্ছে না। কেননা এই যে যাদবাচার্য আগের জন্মে গোসাপ ছিলেন, গোসাপ, আর অজ্ঞাতসারে সে কোনো বৈষ্ণবের পাত্র হবে, মানে বৈষ্ণবের উচ্ছিষ্ট খাওয়ার ফলে এই ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে আজকের, যে বিরাট বড় হয়েছেন জানতেন। কিন্তু এই যে আর ইনি কী করেছেন, তখন উনি বলছেন, দেখুন যখন এভাবে তখন এবার এ বলছেন যে দেখো, ব্রহ্মরাক্ষসটা বলছে দেখো যদি এই লক্ষণকে যদি পাদ পদ্মে জল যদি নিয়ে যদি এই রাজকন্যাকে খাওয়ানো হয় তাহলে আমি একে ছেড়ে চলে যাব পাদব, ওর দেহ হবে না, যাদবাচার্য দিলে হবে না, এই যেমন বলেছে আমরা দিয়েছে। হ্যাঁ, তো সত্যি রাক্ষস চলে গেছে, রাজকন্যা ভালো হয়ে গেছে, কিন্তু ওর মনে মনে খুব রাগ, আমার শিষ্য, হ্যাঁ আমার থেকেও বড় হয়ে গেলে, ওর তো হলো আর ইহ জানলো কিছু বলতে পারছে না, ওর থেকে খুব ঈর্ষা শুরু হলো, ঈর্ষা যে লাস্টে পরিণামে লাস্টে কতভাবে যে চরমে তাকে মারার জন্য প্ল্যান, কত কী অনেক অনেক কিছু আমরা দেখতে পাবো, অনেক অনেক ঘটনা আমার জীবনে দেখছে লাস্ট পর্যন্ত, অনেক অলৌকিক ঘটনা। তো একটা কয়েক ফলে যেটুকু মনে আছে টাইমের মধ্যে, বিরাট অনেক সুন্দর সুন্দর আছে। একবার কী হয়েছে, একবার উনি এই লক্ষ্মণ রামানুচার্য ওনার গুরুদেবের তৈলমর্দন করছেন, সেবা করছেন, আর উনি কী করছেন, একটা এই উপনিষদ থেকে একটা শ্লোকের ব্যাখ্যা করছেন, বলছেন তস্য যথা কপাসম পুণ্ডরীকসম এবং অক্সিনী। হ্যাঁ, বলতে গিয়ে বলছে কপাসম, মানে বলতে গিয়ে বলতে চাইছেন, ব্যাখ্যা করে আমি শর্টে বলছি, যে ভগবানের চোখ দুটো হচ্ছে ওই বানরের পিছনের পাছা যেরকম লাল রঙের, ওই পাছার সঙ্গে তুলনা করছে, মানে শঙ্করাচার্যের মতবাদ অনুযায়ী ওই মানে করে, মানে যা হয় এরকম করে মানে মানে করছে, ভগবানের চোখটা লালটা হচ্ছে, ভগবানের চোখটা হচ্ছে বানরের পাছার মতো। আর যে শুনেছি ইস, ওনার যে সভাপতি মানে এত মনে কষ্ট পেয়েছে রামানুচার্য, মানে তখন রামানুচার্য হয়নি, লক্ষ্মী কিছু করতে পারছে না, চেপে আছেন আর সেবা তো করছেন, কিন্তু এতে চোখ দিয়ে লা মানে চোখে হয়ে অশ্রু পড়ছে, আর গরম জল আর সংগ্রহ করতে পারছি না, মানে মানে বুঝতে পারি না কখনো চোখ থেকে এক ঘন্টা জল ওনার গুরুদেবের পায়ে গায়ে পড়ে গেছে, আর দেখছি গরম জল কী হলো, কোথায় কিছু নেই, উনি ব্যাখ্যা করছেন জল ভালো আর হঠাৎ হলো, তখন বলছে কী ব্যাপার, কাল কী হলো, বলছে না কেন তোমার কোনো দুঃখ কেন কী হলো, না আপনি যেরকম এই যে ব্যাখ্যা করছেন এটা আমার ভালো লাগছে না, এটা ঠিক নয়, ভগবানের পাদ পদ্ম মুখপদ্ম কত সুন্দর, আর আপনি এরকম বলছেন, এই জন্য আমার এই এইরকম হয়েছে। তখন তার কী, ও রয়ে গেছে, এত বড় স্পর্ধা, তুমি শঙ্করাচার্যের এ করছো, তুমি আমায় করছো, তুমি অপমান করছো শঙ্করাচার্যের ভাষ্য, তারও তুমি এ করছো, বলো তুমি কী থেকে কী ভালো ব্যাখ্যা করবে, দেখি তুমি পারো। আর সে এত সুন্দর করে ব্যাখ্যা করেছে না, বলছেন যে ওই মানে করে হয় ক মানে আছে না অশ্বাপম, মানে পদ্ম হচ্ছেন সূর্য থেকে বিকশিত যে পদ্ম, জলের দ্বারা জল এবং সূর্য যখন ওঠে আকাশ উদিত হলে পদ্ম যেমন প্রস্ফুটিত হয়, সেই রকম সুন্দর হচ্ছেন এই ভগবানের এই সুন্দর এই যে এই চক্ষু, হ্যাঁ পদ্মলোচন, হ্যাঁ বলে না সুন্দর পুনরীকাক্ষ ভগবানের, তখন তো কিছু বলতে পারছে না, পদ্মনয়ন অনেক আছে, কত সুন্দর, আর সে কী করছে মানে করে কষ্ট বাঙা মনে করে একটা কী বলে দিচ্ছে, তখন বুঝতে পারছে যে এটা ঠিক বলেছে, এটা ভালো, কিন্তু নিজেরটা তো এ কত সমস্যা আছে, আর এ হবে না তো কিছু না বলে, বুঝতে পারছে যে না এ সাধারণ নয়, এর বুদ্ধি অনেক ভালো আছে, তখন বুঝতে পারছে কিন্তু ভবিষ্যতে তো এই আমাদের এটা এ করে দেবে, এই তো পরে তো আচার্য হয়ে যাবে পরে, আর এ তো আলাদা হয়ে যাবে, বৈষ্ণবাস সৃষ্টি করবে আর আমাদেরকে ধ্বংস করবে, তখন ওকে মারার প্ল্যান করে, এই শর্টে ঘটনাটা বলে শর্টে আমি ছেড়ে দিচ্ছি। তখন কী হয়েছে, ওকে বলছে দেখো তোমাকে ত্রিবেণীতে স্নান করতে যাবো, তীর্থভ্রমণ করতে যাবো, যাবে, বলছে হ্যাঁ নিয়ে গেছে, উদ্দেশ্য হচ্ছে ওখানে গিয়ে বনের মধ্যে ছেড়ে দিয়ে মানে হিংস বাঘ ভাল্লুক থাকবে ওরা খেয়ে নেবে, পথ ভুলে যাবে, ছেড়ে দেবে আর আসতে পারবে না, ও মারা যাবে আর ওরা পালিয়ে যাবে, এই হচ্ছে অভিসন্ধি মারার। তো যাই হোক করেছে, কিন্তু একজন ওর ভাইয়ের যে ইয়ে নাম হচ্ছে গোবিন্দ না কী আছে নাম আছে, সে কিন্তু বুঝতে পেরেছে, জানতে পেরে গেছে, সে গিয়ে বলে দিয়েছে জানো তোমাকে না এরকম তোমার গুরুদেব এরকম মারার চেষ্টা করছে, সাবধান, কিন্তু তুমি যাবে না, তুমি আমার নাম করে তুমি পালিয়ে আসবে, অনুযায়ী পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে যাবে না, তোমার কিন্তু হয়ে যাবে, তো বলে দিয়েছে।
তা ও এরকম সব যাচ্ছে সব যে যার দলে যে মানে তখন তো এরকম ছিল হাঁটতে হাঁটতে যেত, যে যখন যেতে পারবে যে আগে যাবে আগে চলে যে যখন, ও কী করেছে ওই দলে না গিয়ে ও অন্যদিকে দৌড় ছুট দিয়েছে, যেদিকে ভয়ে পালিয়ে গেছে ভয়ে, যে যেতে সন্ধে হয়ে গেছে গভীর অরণ্য পথ জানে না কী করবে গাছের তলায় গেছে, হঠাৎ দেখছে সেখানে দুজন মানে দাম্পত্য ব্যাধ দাম্পত্য তারা হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে যায়। আর সে বলছে কোথায়, বলছে আমিও তো যাবো একই জায়গায়, ওই জায়গায় তো তুমি যাবে কোথায়, আমিও ওখানেই যাবো চিন্তা নেই চলো একসঙ্গে। ও যাও তা গিয়ে একটা গাছের তলায় বিশ্রাম করতে হয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছে, বলছে ওনার সেই পদ্রীটা বলছে যে আমার না খুব জল পিপাসা জল এনে দেবে ব্যাধকে বলছে, তখন তখন বলছে এখন সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে যাচ্ছে কী হবে না, ও বলছে লক্ষণ বলছে না না আমি যাচ্ছি জল আনতে, বলছে না না আমি যেও না তোমার গেলে ক্ষতি হতে পারে, সকাল হলে জল আনলে হবে। উনি কী করেছে তবু উনি চলে গেছে, চলে গিয়ে নিজে থেকে নেমে থেকে জল এনে হাতে করে নিয়ে এসে করে তিনবার দিয়েছে, চারবার যে দিতে দেবে তখন দেখছে যে ওনার নেই চলে গেছে। তো কী হলো তারপর উনি তো মনে মনে হয়ে গেছে, পরে 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 দেখছে উনি উঠে দেখছে ঘুম থেকে উঠে দেখছে যে না সে তো দেখছে যে ওনার যেন বোন নেই কিছু নেই, দেখছে যে সুন্দর এলাকা জন লোকবসতি, আর জিজ্ঞেস করে দেখছে আরে তার গ্রামে চলে এসছে তার বাড়ি কাঞ্চিপুরম চলে এসছে। তখন এইভাবে যখন হলো আর এদিকে তো ওরা বলে দিয়েছে তখন যখন খুঁজে পাচ্ছে না বলছে ঘোষণা করে দিয়েছে যে ওই লক্ষ্মণ ও মারা গেছে, ওই খুঁজে আমরা অনেক চেষ্টা করেছি খুঁজে খুঁজে পাচ্ছি না, ও নিশ্চয়ই ও কোথায় কী হয়ে গেছে চলো আমরা চলে যাই বলে ঘোষণা করে দিয়েছে। আর এদিকে এসে দেখছে যে এভাবে বেঁচে আছে। কী হলো যখন বললেন যখন সব কিছু ঘটনা যাদবাচার্য কি আর অনেকে বুঝলেন দেখো এ কেউ নয় স্বয়ং লক্ষ্মী নারায়ণ এসেছিলেন তোমাকে রক্ষা করার জন্য এই ব্যাধ রূপে দম্পতি রূপে, আর তোমাকে তুমি তার তুমি তাকে সেবা করেছো তার কৃপা পেয়েছো তুমি তাকে রক্ষা সেই তোমাকে নিয়ে এই পথ অনেক পথ তোমাকে তারপরে কমে নিয়ে এসে আর তোমাকে রক্ষা করেছি বিপদ থেকে। তারপরে যখন ঘটনা জেনে গেল এই ব্যাপার তখন তো জানতে পারছে রে বাবা এ তো তো সাধারণ নয়। তারপরে অনেক অনেক ঘটনা ঘটেছে ওনার জীবনে, আমি রাখছি না শেষ হচ্ছে অনেক ঘটনা। তারপর উনি তারপরে তার উনি কীভাবে সন্ন্যাস নিয়ে অনেক কীভাবে এ করবেন, হ্যাঁ তা অনেক অনেক জীবনই আছে ওনার জীবনে, পরে আমরা শোনা যাবে আলোচনা করব। তা আমরা উনি হচ্ছেন প্রথম এই বৈষ্ণব যাদের এটাকে উনি ভাষ্য রচনা করেছেন উনি করেছেন প্রচার করেছেন অনেকে এভাবে উনি বৈষ্ণব যে সিদ্ধান্ত যে তত্ত্ব ওনার যে সিদ্ধান্ত অনেক ইয়ে আছে, এক একটা মানে শুদ্ধ শুদ্ধাদ্বৈতবাদ শুদ্ধ অদ্বৈতবাদ, অদ্বৈতবাদ মানে হচ্ছে ভগবান জীব আলাদা কেন জীব আর ভগবান কোনো এক হতে পারে না, দ্বৈত না অদ্বৈত মানে এক এক ভগবান জীব এক শুদ্ধ কিন্তু সেভাবে উনি ব্যাখ্যা করবেন কীভাবে অনেক সিদ্ধান্ত আছে আমরা পরে শুনবো অনেক কঠিন। তা আমরা সেই আজকের দিনে এই রামানুজাচার্যের কাছে আমরা প্রার্থনা করব উনি যেন আমাদের শক্তি কৃপা প্রদান করেন, আমরা যেন ভক্ত হতে পারি এবং ভগবানের বাণী বৈষ্ণব তত্ত্ব ভগবানের বাণী প্রচার করতে পারি লোকদেরকে এই যে বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে ভক্তত্ব সম্বন্ধে। জয় শ্রী রামানুজাচার্য কি জগৎগুরু শিলপুবাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল হরে কৃষ্ণ জয় ভক্তবৃন্দ কি জয় এই পাতা।